কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওর সঙ্গে। তো আমি এখন থেকে আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করছি, আর এখন বাজে দুপুর একটা। এর আগে কোনো ভিডিও শ্যুট করিনি, তো এখন থেকে যা যা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন চলে এসেছি আমি ছাদে সানটান করে, মানে চুলটা একটু শুকিয়ে নেব, তারপরে যা যা করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো বন্ধুরা, ছাদ থেকে এসেই মা ডাকছিল খাওয়ার জন্য, তো খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে নিয়েছিলাম একটু, আর তারপরে এখন লেগে গেছে আমি ব্যাগ গোছাতে, কারণ আমরা এক জায়গায় যাব। আর তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম আজকে 4টার মধ্যে চলে আসতে, আর তোমাদের দাদাভাই এসেছে কি 4:30-এর মধ্যে। এই নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়েছে যে এক জায়গায় যাওয়ার কথা শুনলেই সেদিনই তুমি দেরি করে আসো। তো যাই হোক, ও বললো যে আমি যতক্ষণ চলে এসেছি তুমি একটা কাজ করো, ব্যাগটা গুছিয়ে নাও, তারপরে রেডি হয়ে আমি চলে যাব। আমি ততক্ষণ স্নান করে খাওয়া দাওয়াটা করে নিই। তো তোমাদের দাদাভাই এখন চলে গেছে স্নান আর খাওয়া দাওয়া করতে, আর আমি এই যে এখন ব্যাগটা গুছিয়ে রাখছি রেডি হওয়ার জন্য। তোমাদের দাদাভাই কিন্তু একদম মিথ্যা কথা বললো, আমি সাজছিলাম, মোটেও কিন্তু আমি সাজছিলাম না, জাস্ট সোয়েটারটা টুপিটাই পরেছি, কারণ বাইরে যা ঠান্ডা পড়েছে এ দুটো তো লাগবেই, না হলে তো বাইরে বেরোনোই যাবে না। আর আমাদের বেরোতে 5টা বেজে গেছিলো, আর আমরা এখন যাচ্ছি দিদার বাড়িতে, কারণ হঠাৎ করে দিদা ফোন করলো। ফোন করে বলছে আমার দিদার বাড়ি ওখানে মেলা হয়, কালাচাঁদ পুজোর মেলা, তো দিদিরা সবাই আসবে, তাহলে তোরাও আয়, সবার সাথে একসাথে দেখা হয়ে যাবে। আর মাও বলছিলো যে মা বাবা সবাই যাবে, তো সেই জন্যই আমরা চলে যাচ্ছিলাম। আর আমাদের পৌঁছাতে প্রায় 6:30 বেজে গেছিলো, আর এসে দেখছি দিদা, মাসি, বোন, মেসো, মানে সবাই চলে এসেছে, আমার বাবা মা, এদিকে দিদিরা। দিদি তো আমাকে বকছিল যে তোর আসার কথা কখন ছিল আর তোরা কখন এসেছিস, কারণ দিদিরা প্রায় 3টের সময় চলে এসেছে আর আমরা এসেছি এত লেটে, এর জন্যই দিদি একটু রেগেই ছিল আমার ওপর। আর এদিকে মা, মাসি, দিদা সবাই মিলে লেগে পড়েছে রুটি ভাজতে, কারণ কালকে রাত্রেই মা আমাকে জিজ্ঞাসা করছিল দিদা যে তোরা রাত্রে এসে কী খাবি। আর সত্যি কথা বলতে শীতের টাইমে না অন্য কোনো কিছু খেতে ভালোই লাগে না, ভাত তো একদমই ভালো লাগে না, তাই সবাই মিলে বলেছিলাম রুটি করো, তাহলে সবাই মিলে রুটিই খাবো। আর এদিকে দেখতেই পাচ্ছ একদম রেডি হতে লেগে পড়েছি মেলায় দেখতে যাবো বলে, আর দিদি তো রেডি হয়ে গেছে সর্দি, তাছাড়া বোন, আমি, এদিকে দেখছি মিশো এসেছে। সত্যি কথা বলতে মেলাতে এসেছি বলেই আজকে হয়তো সবার সাথে দেখা হয়ে যাচ্ছে, না হলে তো সবার সাথে এইভাবে দেখা হয় না। আর দিদিরা যেহেতু বাড়ি চলে যাবে, তার জন্য দিদি, বোন, মেশো, বাবা বাড়ি যাবে না, কিন্তু বাবাও খেতে বসে পড়েছে, কারণ ওরা মেলা থেকে এসেই সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাবে। তো দিদি বলছিল তুই তাহলে ফুল রেডি হয়ে নে। আর সত্যি কথা বলতে একটা অদ্ভুত জিনিস ঘটলো, যে আমি যখন রেডি হচ্ছিলাম তখন তোমাদের দাদাভাই, আমার জামাইবাবু, আমার ভগ্নিপতি, একটা দাদা, সবাই মিলে গেছিলো কেক আনতে। মানে অ্যাকচুয়ালি আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি, এর দিনেই আমাদের বিয়ে হয়েছিল, তো সেইভাবে আমরা পালন করব না ভেবেইছিলাম। তো হঠাৎ করে যখন কেক এনেছে আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি, মন থেকে বলছি খুবই ভালো লাগছিলো একদিকে, কিন্তু এদিকে শ্বশুর শাশুড়ি ছিল না, তো তার জন্য একদিকে মনও খারাপ করছিলো যে সবাই এসেছে কিন্তু ওরা আসেনি, আর এইভাবে আমাদের পালন করতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা তো জানতাম না যে এইভাবে পালন করা হবে, হয়তো সবাই বলেছে এর জন্যই পালন করা হচ্ছে, মানে জাস্ট কেকটাই আনা হয়েছে, অন্য কোনো কিছু নেই। আর এদিকে দেখতেই পাচ্ছ জামাইবাবুকে নিয়েই আমরা লেগে পড়েছি ছবি তুলতে। অ্যাকচুয়ালি জামাইবাবুকে নেওয়ার একটা কারণ আছে, কারণ জামাইবাবু ছিল আমাদের ঘটক, মানে জামাইবাবু ফার্স্টে আমাদের এই বাড়িতে এসেছিলো, এসে বিয়ের কথা বলেছিলো, তার জন্য তোমাদের দাদাভাই বলছিল তাহলে আগে জামাইবাবুকে আমাদের সঙ্গে নিতে হবে, কারণ ওর জন্যই আমাদের বিয়ে হয়েছে। তো জামাইবাবু কিছুতেই রাজি হচ্ছিল না, না তোমাকে কাটতেই হবে আমাদের সাথে কেক। তো ফাইনালি জামাইবাবু রাজি হয়ে গেল, যে সবাই মিলে যখন বলছে যে হ্যাঁ হ্যাঁ তুমিও কাটো। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমাদের কেকটা, মানে যেইটা মোমবাতিটা আছে সেটা ধরানো হবে। প্রথমে আমরা লাইট খুঁজে পাচ্ছিলাম না, মানে এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম, তো পরে বোন এসে লাইটটা দিল। আর এদিকে জামাইবাবুকে ধরেই রেখেছে তোমাদের দাদাভাই যে না তোমাকে শুধু কাটতে হবে। কিছু কিছু জিনিস না ভেবেও খুব অবাক লাগে, আবার ভাবতে খুব ভালোই লাগে, কারণ আমাদের অ্যানিভার্সারি পালন করার কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করে জামাইবাবুরা যেহেতু এই প্ল্যানটা করেছে এটা ভেবে সত্যি বলতে খুবই ভালো লাগছে। কিন্তু আরেকজন থাকলে আমি একটু বেশি খুশি হতাম, কিন্তু সে তো নেই, কী আর করা যাবে বলো। আর আমরা জানতামও না, আমরা তো জাস্ট মেলা দেখতে এসেছি যে মেলা দেখে কালকে আমরা বাড়ি চলে যাব, এইভাবে যে তোমাদের দাদাভাই গিয়ে কখন কেক আনবে এটা তো পুরো অবাক করে দিয়েছে আমাকে। যাই হোক, শ্বশুর শাশুড়ি নেই বলে তো বললামই যে খারাপটা একটু লাগছে, কারণ আমার বাবা মা এসেছে, কিন্তু আমার বাবা মা একটু ক্যামেরার সামনে আসলো না, কারণ মা একটু লজ্জা পাচ্ছিল, আর বাবা ওই সাইডে দাঁড়িয়ে ছিল যে তোরা আছিস, মানে আমার সব ভাই বোন, তারপরে জামাইবাবু, ভগ্নিপতি, দাদা সবাই ছিল, তো তার জন্যই ওরা আসলো না। মাসিরা বললো তোরা কাট, আমরা এই সাইডে থাকছি, আমরা এই সাইড থেকেই দেখছি, তো ওরা না আসলে কী করা যাবে। আমরা তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছি এখন মোমবাতিটা জ্বালানো হচ্ছে, আর জামাইবাবুকে সঙ্গে নিয়েই আমাদের কেক কাটা হবে। তো ভিডিওটা দেখতে থাকো।
এসে এলো কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে এদিনটাকে জীবন দিল উপহার। তো তোমরা দেখতেই পেলে আমরা ছোট্ট করে একটু সেলিব্রেশন করলাম আমার অ্যানিভার্সারি। তো এটা হলো আমাদের ঘটক, মানে এর জন্যই আমাদের বিয়েটা হয়েছে। তো আমরা সবাই এখন ঘটক বলে ডাকবো, জামাইবাবু বলবো না। আর এই যে বিশ্বদা, বিশ্বদা তো খুবই লজ্জা পায়। তারপরেই তোমাদের দাদাভাই, আমার ভগ্নিপতি, বিশ্বদা, জামাইবাবু সবাই বসে পড়লো খেতে, কারণ জামাইবাবুরা চলে যাবে বলে। আর তোমরা দেখতেই পেলে আমরা পাঁচ বোন সবাই মিলে ছবি তুলছিলাম। ওটা একটা হলো আমার মামার মেয়ে, আর চার তিনটে হলো মাসির মেয়ে, আর আমি একা। মোট আমরা পাঁচ বোন আর ভাই ছিল, কিন্তু ভাইয়ের সাইডে ক্যামেরা করছিল বলে ভাইকে আর দেখানো হয়নি।
তারপরে দিদিরা চলে যাওয়ার পরে আমরা সবাই মিলে চলে আসলাম মেলা দেখতে, কারণ মেলাতে নাচ হচ্ছে, তো অর্ধেক নাচ হয়ে গেছিলো আর যা ঠান্ডা পড়েছে, তো আমরা তাড়াতাড়ি করছিলাম যে একটু মেলা থেকে ঘুরে আবার বাড়ি চলে আসব। আর এটা হলো কালাচাঁদ পুজোর মেলা। কালাচাঁদ পুজোর ঠাকুরটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কারণ আমি ওই সাইডে যাইনি, মেলার এই সাইডেই যতটা পেরেছি ঘুরে মানে দেখে নিয়েছি, ওই সাইডে অনেকটা দূরে তো বাড়িটা, তাই আর যাওয়া হয়নি। তো চলো মেলার ভিতরে যাওয়া যাক। এবার দেখি আমার দিদার বাড়ির যে রাস্তাটা আছে সেই রাস্তা থেকেই মেলা বসতে লেগেছে। এর আগে এইদিকে বসতো না, মানে এই সাইডগুলোই বসতো, কিন্তু আমার দিদার বাড়ির ওই সাইডে কোনো কিছুই হতো না। তো এই সাইডে দেখছি যে এবার বেশি বেশি করেই মেলা বসে গেছে। আর আমরা যখন গেছিলাম তো প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ আমাদের এখানে খাওয়া দাওয়া করতেই অনেকটা লেট হয়ে গেছিলো। যে দেখতেই পাচ্ছ এই যে এই সাইডে দোকানগুলো বসেছে, আর সামনেই নাচের প্রোগ্রাম হচ্ছে, তো চলো তোমাদের সাথে নাচটাও শেয়ার করবো। তো বন্ধুরা, তোমাদের সাথে মেলাটা পুরোটাই আমি শেয়ার করলাম যে কী বসেছে না বসেছে। ওই সাইডে দেখতেই পেলে স্টেশনারি দোকানগুলো বসেছে, আর এই সাইডে সবগুলোই ছিল খাবারের দোকান। তো বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এখানে, একটা পাওয়া যায় ভুট্টার যে খইগুলো বলে সেই জিনিসটাও কিন্তু এখানে পাওয়া যায়, মানে এই মেলাতে আমরা আসলেই কিনি সেটা। তো মেলাটা কেমন লাগলো অবশ্যই বলো, আর তোমাদের সাথে তো শেয়ার করলাম আমাদের অ্যানিভার্সারিটা কীভাবে পালন করা হলো মানে হঠাৎ করে। তো ভিডিওটা অবশ্যই মানে বলো দেখে যে কেমন লাগলো না লাগলো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। বন্ধুরা, অবশ্যই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।